নটটা দেখেন কত সুন্দর আর কত বড় সাইজ। এটা আমি দেখাই আজকে, যা মুজাটা দেখেন, মাকড়া চোখের মুজা আলো মুসালদম একটা মাদি ছেড়ে দেখি, মাক্সি মুজালা একটা মাদি, এটাও কিন্তু মাদি। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে গ্যান্দা মুজালা, খুব রেয়ার। আমি তো এটা হচ্ছে সবগুলার বস, মানে ওদের বাবা। লিস্টটা দেখাই, আসসালামু আলাইকুম। আজ নিয়ে এলাম আপনাদের জন্য আমার কিছু কবুতর, এক ভাইয়ের থেকে আনলাম, মাজেদ ভাই, ওনার ঘরের সবগুলো ভালো সুন্দর কবুতর মুজাওয়ালা। আজকের ভিডিওটাই হবে মুজাওয়ালা, মুজাওয়ালা যতগুলো কবুতর আছে সব। এটা হচ্ছে গ্যান্দা মুজাওয়ালা, খুব রেয়ার। আমি তো ভাই পাই না, আপনারা একটু কমেন্টে আমাকে দেখাই দিবেন যে ভাই আমার কাছে আছে, কমেন্টে দেখাবেন যে ভাই মুজাওয়ালা কবুতর আমার কাছে আছে মুসালদম, তাহলে খুশি হব। কারণ কি, আপনারা যত বেশি কমেন্ট করবেন দেখাবেন, আসলে তত উৎসাহ আমি পেয়ে আপনাদের নতুন নতুন কিছু দেখাতে পারবো। তো আরেকটা কথা অনেকদিন ধরে আমি ভুলে গেছিলাম, এখন আবার ফ্রি হয়েছি, সেটা হচ্ছে, আচ্ছা এই কবুতরটাকে আমি ছাড়ি, কথা এখানে বেশি হয়ে যাচ্ছে। কবুতরটা দেখেন, মুজাটা দেখেন, মাদি কবুতর। হ্যাঁ, তারপর আমি আরেকটা কবুতর নিচ্ছি, এটা হচ্ছে একটা মাক্সি, মাক্সি মুজাওয়ালা একটা মাদি, এটাও কিন্তু মাদি। এখন কথা হচ্ছে যে যেহেতু আমি ফ্রি আছি কিছুদিন, তো যদি কারো বাসায় কালারিং কবুতর থাকে, ভালো কিছু কবুতর থাকে বা ভিডিও করার ইচ্ছা থাকে, তো অবশ্যই বলবেন। আমি যে আমি অবশ্য পার্সোনাল ভিডিও করি, প্রাইভেট, মানে আমার আইডিতে যে কয়জন লোক আছে তাদেরকে নিয়েই, এর বাহিরে না। তো যদি কারো ভিডিও করা লাগে আমার ইউটিউব চ্যানেলে আমি ছাড়ি, আপনারা যেহেতু জানেন, যদি কারো বাসায় ভিডিও করা লাগে সেটা আমি ভিডিও করে ছেড়ে দিতে পারবো, প্লাস হচ্ছে আড্ডাও দিতে পারবো, মজা হবে অনেক। যদি কারো ভিডিও করা লাগে কারো খামারের লফটের অবশ্যই জানাবেন। তো এখন এটা হচ্ছে মাক্সি কবুতর একটা মাদি, এটাও কিন্তু মুজাওয়ালা, আমি ছেড়ে দেখাচ্ছি। ওরা কিন্তু দুই বোন, কিন্তু দুইটা কালার বের হয়েছে। মাজেদ ভাই আসলে কিভাবে কিভাবে যে কালারগুলো বের করে আমার কাছে খুব ভালো লাগে, ওনার কালারগুলো দেখলে উনি খুব ভালোভাবে কালারগুলো মেনটেন করে বের করতে পারে। এখন দেখাচ্ছি বস, এটা হচ্ছে সবগুলার বস, মানে ওদের বাবা। লিস্টটা দেখাই, লিস্ট বেশি আছে মনে হয়, গুনি নেই অবশ্য, 3, 3, 6, 3, 12টাই আছে। আর বিগ সাইজ, এগুলো বের হয়েছে হ্যাম্বার থেকে, হ্যাম্বার গিন না কি যেন বলে নাম, আমি আসলে ভুলে গেছি। মুজাটা দেখেন, এটা থেকে সব মাকড়া বের হবে, যদি মাকড়া কোনো মাদি দিই, মাকড়া মাদি আছে ঘরে অবশ্য আমার, তো ওই মাকড়া মাদির সাথে দিব ভাবছি। নটটা দেখেন কত সুন্দর আর কত বড় সাইজ, এটা আমি দেখাই আজকে, যা দেখাবো দেখা মামার মাদি যা দেখাবো সব হচ্ছে মুজাওয়ালা। মুজাটা দেখেন কত সুন্দর, ঘুরে দেখে এইদিকে ঘুরে দেখে তাহলে মুজাটা বুঝতে পারবেন, মুজাটা কত সুন্দর, আসলে অনেক সুন্দর কবুতর। ঠোঁটটা দেখেন একদম মোটা হয়ে, মানে হ্যাম্বার থেকে বের হয়েছে। তো আমি আরো কিছু কবুতর দেখাই, ওর সাথে আপাতত আমি ভাবছি যে আমার এই কবুতরটা জোড়া দিব, এটা হচ্ছে মাকড়া চোখের মুজাওয়ালা মুসালদম একটা মাদি। মুজাটা দেখেন, মাকড়া চোখের মুজাওয়ালা মুসালদম একটা মাদি, ছেড়ে দেখাই, মাদিটা কিন্তু জ্যাক ব্ল্যাক, তার মধ্যে আবার মুজাওয়ালা মাকড়া আছে, আর ওরেও আমি জোড়া ভেঙে নিয়ে আসছি, ওর মাদিটা মাদের ড্রয়ের বাসায় আছে। যাই হোক, এই দুইটাকে জোড়া দিব, তারপর আপনারা দেখবেন আসলে বাচ্চা কি করে। এই দুইটাকে জোড়া দিলে আশা করি বের হবে মাকড়া মুজাওয়ালা চুইঠা, আসলে আমার দরকার মাকড়া মুজাওয়ালা চুইঠা। যদি কোনো ভাইয়ের কাছে মাকড়া মুজাওয়ালা চুইঠা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ডাইরেক্ট কল করবেন, আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথেই মারাপ্ত করে। এখন যে কবুতরটা দেখাবো এটা লেজ টেজ সব ভেঙে গেছে, উড়তি লাইনের কবুতর, এটা হচ্ছে বাড়ালা মুসালদম, এটা দোস্তুলো মনে হয়, আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি নিয়ে আসছি, আমার বাসার পাশেই থাকে।
কুর্তি লাইনের উপর তো রং দেওয়া, লেসগুলো কিন্তু সব ভেঙে গেছে, লেস 12টাই ফুল ফ্রেশ আছে। মোজাটা দেখেন, মোজাটা কত বড় মোজা, ছেড়ে দেখেন। অবসর পায়ে ট্যাগ আসলো, ট্যাগটা আমি ছুটাই দিছি। কবুতর কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু মোল্টিং আছে বুঝলা, সমস্যা নেই। কবুতরটা যখন মোল্টিংটা শেষ হবে তখন আসলে ওর অনেক ভালো লাগবে দেখতে, আমি ওই আশাতেই আছি। মোজাটা অনেক বড়, লেসগুলো বড় হবে, তখন হ্যাবি লাগবে দেখতে। এখন কেমন কেমন জানি লাগতে আছে, কারণ শরীরের পশমগুলো ভেঙে ফেলছে খাঁচায় থেকে থেকে, মারামারি করে অবস্থা পুরাই খারাপ। কিন্তু পায়রা অ্যাক্টিভ আর অনেক দুষ্ট পায়রা, ডাকেও ভালো কিন্তু এখন ডাকতেছে না একটাও। এই সেটটাতে ওরা আসলে পরিচিত না, আমার ঘরের কবুতর আনলে আবার ঠিকই ডাকে। দেখেন এটাও মাদি, এটার সাথে ওর মারামারি করতেছে, ওরই কিন্তু মেয়ে এটা, ওরই মেয়ে এটা। তো কেমন লাগলো ভিউয়ার্স আমাকে জানাবেন, কবুতরগুলো সবগুলো ফুল ফ্রেশ মুসলদম মোজাওয়ালা, দেখেন কেমন লাগবে জানাবেন। আসলে আপনারা জানালে আমি অনেক খুশি হই, আমার কাছে ভালো লাগে ভিডিও করতে। একটা কবুতর এক এক মতো হয়ে আছে, আর মূলত এই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, ইউনিক একটা কালার। এটা দিয়ে আমি অ্যালমন্ড বের করতে পারবো, মানে কোটেন বের করতে পারবো। আচ্ছা জানাবেন সবাই কেমন লাগলো, আজকের জন্য এই পর্যন্তই, অনেকগুলো ভিডিও করে ফেললাম আপনাদের জন্য।